করোনার ধাক্কা কাটিয়ে সুদিন ফিরছে তৈরি পোশাক খাতে, আসতে শুরু করেছে নতুন নতুন অর্ডার। গতি পাচ্ছে না মেট্রো রেল প্রকল্পে, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ প্রায় বন্ধ, নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। আমলা সচিবদের কর্মছকে করোনা মহামারী থেকে উত্তরণ সম্ভব নয়, প্রয়োজন রাজনৈতিক সম্পৃক্ততা, একান্ত সাক্ষাৎকারে জাফরুল্লাহ। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপের এজেন্ট শাহেদ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও নিজেই দুর্নীতিতে ধরাশায়ী। রিমান্ডে প্রতারণা নিয়ে মুখোমুখি জেকেজি দম্পতি, বারবার খেপে যাচ্ছিলেন সাবরিনা, আবারও রিমান্ড চাইবে পুলিশ। পদ্মা যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ছেই, বন্যায় সীমাহীন দুর্ভোগ পানিবন্দীদের, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং দুই মৌসুম পর লালিগার শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। দর্শক সবাইকে আমন্ত্রণ, নিউজ 24 এর বৃত্তিহীন সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে তৈরি পোশাক খাত, আসতে শুরু করেছে নতুন নতুন অর্ডার। ইউরোপ আমেরিকাতে খুলতে শুরু করেছে পোশাক মলগুলো, আবার চীনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রের কিছু ক্রেতা বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছেন। তবে বিজিএমই বলছে এজন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় প্রয়োজন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। হাজার শ্রমিকের দল বেঁধে কাজে ফেরা, এ চিত্র রাজধানীর দক্ষিণ খানের একটি পোশাক কারখানার। ঢাকা ও আশপাশের বেশিরভাগ বড় পোশাক কারখানা এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে, শ্রমিকরাও নতুন উদ্যমে যোগ দিয়েছেন কাজে। পোশাক রপ্তানির হিসেব বলছে গেল এপ্রিলে রপ্তানি নেমেছিল মাত্র $37 কোটি, মে মাসে কারখানা খুলে দেওয়ার পর বেড়ে হয় $123 কোটি, আর সবশেষ জুনে তা আরও বেড়ে দাঁড়ায় $225 কোটিতে। গেল অর্থ বছর প্রতি মাসে গড়ে $284 কোটি পোশাক রপ্তানি হয়েছে এদেশ থেকে। পোশাক ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের বড় দুই বাজার ইউরোপ ও আমেরিকাতে খুলে দেয়া হচ্ছে পোশাকের শোরুম, তাতে সজাগ হচ্ছে ক্রেতারাও। এত বড় একটা মহামারীর পরে যখন আপনি মার্কেটটা খুলে দেবে, আমার কাছে মনে হচ্ছে ওরা হয়তো পুরানা যে গার্মেন্টসগুলো আছে যদি ওরা যদি ডিস্ট্রয় করে দেয় আর নতুন করে চীনা কেনা শুরু করে, তাহলে কিন্তু আমার মনে হয় মার্কেটটা আবার আগের পর্যায়ে চলে আসবে। আমেরিকান মার্কেটটা আমাদের ডেইলি ইনকোয়ারি আসতেছে, বিজনেসে প্লেস করতেছে, তো এটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো আমাদের যদি প্রাইস পয়েন্টে যাই অবশ্যই ভালো না, বাট প্রাইস পয়েন্ট ছাড়া কিন্তু বিজনেসটা আসবে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর মতে ঘুরে দাঁড়াতে সব পক্ষকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমনি আমাদের কাস্টমারদের সাথে এখন কারেন্টলি নেগোশিয়েট করছি, তারা আমাদেরকে ইনকোয়ারি পাঠাচ্ছে, আমরা নেগোশিয়েট করছি প্রাইসেস বা অর্ডারের সম্ভাবনাগুলো। আমরা আমাদের ব্যাংকদের সাথে এখন সেটা আমরা কমিউনিকেশনের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি। লোন তো লাগতেই পারে, অর্ডার কম আছে, লোন তো লাগবেই। পোশাক মালিকদের সময়ের সাথে পাল্লা দিয়ে পণ্য ঝুড়ি বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। সনাতনী যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত পণ্য, যেটি বেশ আশার দিক। এখানে আয়ের সক্ষমতা যেমন বেড়েছে, সেই ভিত্তিতে তাদের শ্রমিকদের মজুরি দেবার সক্ষমতা বেড়েছে আগের মাসগুলোর তুলনায়। তার মতে করোনা পরবর্তী সময়ে আরো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে পোশাক খাত, তাই এখন থেকেই সেই প্রস্তুতি নেয়ার পরামর্শ সিপিডির এই গবেষকের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনার মধ্যে কাজ শুরু হলেও গতি পাচ্ছে না মেট্রো রেল প্রকল্পে, বিভিন্ন জটিলতায় জাপানের কর্মীরা বাংলাদেশে আসতে না পারায় অনেকটা বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন নির্দিষ্ট সময়ে প্রথম মেট্রো রেলের কাজ শেষ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সামনে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। অনেক দিন পর কর্মযজ্ঞের এমন ছবি মিলছে মেট্রো রেল প্রকল্প এলাকায়। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলছে কাজ। করোনার প্রভাবে প্রায় 2 মাসেরও বেশি বন্ধ ছিল এই মেগা প্রকল্পের কাজ। এরই মধ্যে মেট্রো রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট 60 জনের বেশি কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে, সে কারণে দুদফা টেস্ট করেই শ্রমিকদের ফেরানো হচ্ছে কাজে।
প্রত্যেক দিন আমাদের অফিসিয়াল ডিরেকশন থাকে যেন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যতটুকু সাবধানতার সহিত আমরা কাজ করার জন্য। আমাদের আগেই করোনা টেস্ট করা হয়েছে অলরেডি, আমরা যারা এখানে কাজ করতেছি সবাই করোনা নেগেটিভ। উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার দীর্ঘ রুটে কাজ চলছে মাত্র কয়েক জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হচ্ছে মেট্রোর স্টেশন নির্মাণ কাজ। করোনা পরিস্থিতির মধ্যে এভাবে কর্মতৎপরতা বাড়ানোর চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যদিও এখন পর্যন্ত সব শ্রমিক যোগ দিতে পারেনি কাজে। একই সঙ্গে পুরো গতিতেও চলতে পারছে না কাজ। কর্তৃপক্ষ বলছে বর্তমান বাস্তবতায় করোনার সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই, তারপরও প্রত্যাশা সামনের সময়গুলোতে ধীরে ধীরে বাড়বে প্রকল্পে কাজের গতি। করোনার প্রভাব শুরুর সময় মেট্রো রেলের জাপানি শ্রমিকরা দেশে ফেরেন, কিন্তু এখনও তারা ফিরতে পারেননি বাংলাদেশে, যোগ দিতে পারেননি কাজে। সে কারণে বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। জাপান সরকারের একটা এম্বার্গো আছে যে জাপানিজরা এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না। জাপানিজ কন্ট্রাক্টর যারা আছেন ওনারা এখানে না আসা পর্যন্ত কিন্তু এই অংশটা অর্থাৎ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যে অংশটা, এই অংশটার কাজ আমরা পুরোদমে এই মুহূর্তে শুরু করতে পারছি না। তথ্য বলছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি 46%, তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ত কাজ শেষ 76%, যদিও 2021 সালের ডিসেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। জাপানি কন্ট্রাক্টর এবং কনসালট্যান্ট যত তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে আমরা তত তাড়াতাড়ি কাজের পরিধিটা খুব দ্রুত বৃদ্ধি করে আমরা চেষ্টা করব আমাদের যে টার্গেটটা ছিল এই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। তবে আমরা এই কথা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের যে ডিপিপি পিরিয়ড আছে 2012 থেকে 2024 সাল, তার যথেষ্ট আগে আমরা এটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারব। তবে এখনো অজানা কবে পুরো গতি ফিরবে প্রকল্প এলাকায়, সেজন্য অপেক্ষা করতে হচ্ছে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, News24, ঢাকা। শুধু আমলা সচিবদের কর্মছকে করোনা মহামারী থেকে উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন এই দায়িত্ব একা সরকারের নয়, বিএনপিকেও এগুতে হবে আন্তরিকতা নিয়ে। ঘুরে দাঁড়াতে হলে এই মুহূর্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থায় চলমান দুর্নীতি কঠোর হাতে দমনের পরামর্শ তার, সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক সিদ্ধান্তের। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন আর সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আক্রান্ত হয়েছেন করোনায়। কোভিড-19 ভাইরাস এখন নেগেটিভ কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন। এরপরও ছুটে যান মোহাম্মদ নাসিমকে বিদায় জানাতে, ছুটে যান শাহজাহান সিরাজকে দাফন করতে। যখন করোনা ভাইরাস আতঙ্কে এই দুই নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে নিজের দলের অনেক সহকর্মী দূরে দূরে থেকেছেন, 80 বছরের এই মানুষটির বিপুল প্রাণ প্রাচুর্য এখনও তাকে তরুণ মুক্তিযোদ্ধাদের মতোই বাঁচিয়ে রেখেছে। একজন মুক্তিযোদ্ধা, একজন চিকিৎসক, একজন সমাজসেবক, এসব পরিচয়কে গুরুত্ব দেন না তিনি। বলেন রাজনীতি আর রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া গণমানুষের সমস্যার সমাধান হয় না। বিএনপি তাদের স্ট্যান্ডিং উপদেষ্টা কমিটির সভায় অর্থমন্ত্রীর বক্তব্য নিবিড়ভাবে পড়ে সুষ্ঠু সুপারিশ জ্ঞাত না করে ভুল করছেন। খালি সমালোচনা করে লাভ নাই, দেশকে তো বাঁচাতে হবে। এটা কেবল হাসিনার দায়িত্ব না, খালেদা জিয়ারও। জাতীয় ঐক্যফ্রন্টের সাংসদরা মুখে কুলো বেঁধেছে, পলিটিক্স ছাড়া পরিবর্তন হবে না। করোনা ভাইরাস থেকে দেশ বাঁচাতে সকলকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। আওয়ামী লীগের প্রতি আমার পরামর্শ, হাসিনা প্লিজ আপনার পুরানো লোকগুলিকে আবার ডাইকা নেন। আর খালেদা জিয়ারে বলি এখন তো বাইরে আছেন, অন্তত পক্ষে মিনিমাম 5 জন ইয়াং স্ট্যান্ডিং কমিটিতে লোক ঢুকান, 10 জন। সেই সঙ্গে পাশ হওয়া নতুন বাজেটে রেশনিং ব্যবস্থা সংযুক্ত করার পরামর্শ দেন তিনি। আজকে 2 কোটি নিম্নবিত্তকে আমার 6 মাস টার্গেট করতে হবে। কেন 6 মাস? 6 মাসে আমার নতুন খাবার চলে আসবে, আবার 1 মাসের পুরো খাবার হয়ে যাবে পরিবারের, এবং পুষ্টিকর খাবার। 200 টাকার ওষুধ ওই যে বললাম, দৈনন্দিন রোগ শক্ত আছে, কেটে গেছে। সকলকে নিয়ে সম্মিলিত প্রয়াসে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোলে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ সম্ভব বলেও আশাবাদী এই মুক্তিযোদ্ধা। আমার দরকার এই ছোট একটা মেশিন, মানুষকে সাহস দেওয়া সঙ্গে সঙ্গে। আমার দরকার সরকারের অনেক ভালো ভালো জিনিস আছে, এগুলির বেটার ইউটিলাইজেশন। তৌহিদ শান্ত, News24, ঢাকা।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম ছিলেন টিভি টকশোর নিয়মিত আলোচক। টিভি টকশোতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে গলা চড়াতেন, দেশ ও জাতিকে সবক দিতেন নানান বিষয়ে, কিন্তু করোনা চিকিৎসার নামে করেছেন প্রতারণা, টেস্টের নামে দিয়েছেন ভুয়া সনদ। যে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, এই অভিযুক্ত প্রতারক কিভাবে টকশোতে নিজের অবস্থান শক্ত করলেন, পারভেজ হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। যে অভিযান চলছে এটা হয়তো ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে ইউ নেভার নো। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বুধবার সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় শাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। করোনার চিকিৎসার নামে প্রতারণার ধরা খাওয়ার আগে তিনি ছিলেন দেশবাসীর কাছে ত্রাতা। রিজেন্ট হাসপাতালের একটি ধর্ম হচ্ছে সেবাই বড় ধর্ম, ব্যবসা নয়। আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করে যাব। শাহেদ টক শোতে অংশ নিয়ে এভাবেই পর্দা কাঁপাতেন। রাজনীতির দেশ, জাতি, দুর্নীতি, অর্থনীতি, এমন কোন বিষয় নেই যা শাহেদের অজানা ছিল। এখানে কিন্তু একদম একটা জিরো টলারেন্স নীতি নিয়ে আছে। দুদক কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়ে আছে। পুলিশের কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়ে আছে। কোন রাষ্ট্র কি সন্ত্রাসকে মদত দেয়? কোন রাষ্ট্র মদত দেয় না। একটি দেশের রাজনীতির অস্থিতিশীলতার কারণে সাধারণ মানুষ কেন ভুগবে? বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আমাদের রাজনীতির মধ্যে ভর্তি। গণতন্ত্রের উপস্থিতি আছে, সেটি গণতন্ত্র কি পর্যায়ে আছে সেটি নিয়ে আলোচনা হতে পারে। দেখেন আজকে দুর্নীতি হচ্ছে, হচ্ছে না যে তা না। আপনি 37 লাখ টাকার পর্দার কথা বলছেন, আপনি ইয়ের কথা বলছেন, এগুলোকে কিন্তু আবার অ্যাড্রেস করা হচ্ছে। বৃহস্পতিবার শাহেদকে আদালতে তোলা হলে মহানগর হাকিম 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা রিপোর্টের নমুনা ফেলে দেওয়া হতো ড্রেনে, পরে দেওয়া হতো ভুয়া সার্টিফিকেট। অভিযুক্ত জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে তার স্বামী আরিফ চৌধুরীর মুখোমুখি করায় বেরিয়ে আসে এমন সব তথ্য। 3 দিনের রিমান্ডে থাকা সাবরিনার জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে। আরও তথ্য পেতে নতুন রিমান্ডের আবেদন করবে মহানগর গোয়েন্দা পুলিশ। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভুয়া রিপোর্টের দায়ে অভিযুক্ত ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর রিমান্ডের তৃতীয় দিনে এসেছে বিভিন্ন তথ্য। মহানগর গোয়েন্দার রিমান্ডে সাবরিনার মুখোমুখি করা হয় করোনার ভুয়া রিপোর্ট ব্যবসায়ী সাবরিনার স্বামী অভিযুক্ত আরিফকে। জেকেজি চেয়ারম্যান আলোচিত সাবরিনা আরিফ গংকে রিমান্ডে এনে বেরিয়েছে তাদের অপকর্মের নানা তথ্য। জানিয়েছেন নমুনা সংগ্রহ করে তা ফেলে দেয়া হতো ড্রেনে। ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। অনলাইনে যে সার্টিফিকেট এবং ঔষধের মেডিসিন টেলিমেডিসিন করতো, সেটা আমাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাদের যে টাকা পয়সা তারা নিয়েছে সে টাকা পয়সা কী করেছে, এটা বিগ ভলিউম অফ মানি। সেই টাকার ট্রানজ্যাকশন কোথায় হয়েছে সেই বিষয়গুলি তদন্ত করার জন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং অন্যান্য বিষয়গুলোতেও আমরা তদন্ত শুরু করেছি। রিমান্ডে থাকা দুই প্রতারক সাবরিনা ও আরিফকে মুখোমুখি করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন একে অপরের উপর। জেকেজির নানা প্রতারণা আর আত্মসাত করা কোটি টাকার তথ্য জানতে সাবরিনাকে আবারও আনা হবে রিমান্ডে। আবারও তাদেরকে মুখোমুখি করব, সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো এবং তাদের আরও যে আসামিগুলো রয়েছে পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। যমুনা সহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখানকার 7 উপজেলার 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আবার রেললাইনে পানি ওঠায় 4 দিন ধরে বন্ধ রয়েছে ইসলামপুর দেওয়ানগঞ্জ লাইনের ট্রেন চলাচল। বন্যা দুর্গতদের অভিযোগ, ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই সহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর সদর, সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে পানিবন্দী এখানকার 6 লাখ মানুষ। এখন ঘরের মধ্যে পানি, এখন পোলা বানিয়ে কষ্ট করতে আছি, এখন চত্বর সাইডে পানি, এখন পোলা বানিয়ে এখানকে আমরা কই যাই। বন্যার সমস্যা আমাদের যে পানি এখন আসছে সে পানিটা অনেক বেশি, আর বাড়ি ঘরে থাকা কষ্ট। ঘরের মধ্যে পানি, আগের মধ্যে এক কোমর,
বিভিন্ন এলাকার কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আবার রেললাইনে পানি ওঠায় চার দিন ধরে বন্ধ রয়েছে ইসলামপুর দেওয়ানগঞ্জ লাইনের ট্রেন চলাচল। স্থানীয় বিভিন্ন হাট বাজারগুলো পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গতদের। ঘর বাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছেন দেওয়ানগঞ্জ রেল স্টেশন সহ বিভিন্ন উঁচু সড়কে। বানভাসীদের অভিযোগ, বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। আবার সামাজিক দূরত্ব না মেনে বসবাস করার করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে চলেছে। নাই রাস্তাঘাটে চলাফেরার ব্যবস্থা, আমরা সবাই এখানে যে অবস্থা, গাদা গাদা করে গরু ছাগল নিয়ে যে অবস্থায় আছি, এভাবে তার মধ্যে আবার দেশে করোনা, করোনার কারণে কিছু করতে পারছে না। বানভাসী আছে, প্রশাসনের হিসেবে দ্বিতীয় দফায় বন্যায় তলিয়ে গেছে 2810 হেক্টর জমির ফসল। ক্ষতি হয়েছে 46 কিলোমিটার পাকা রাস্তা ও 230 কিলোমিটার কাঁচা রাস্তার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের মেঘনা, তেঁতুলিয়া ও কালবাদর নদীর ভাঙনে বিপর্যস্ত হিজলা মেহেন্দিগঞ্জের মানুষ। নদী গর্ভে বিলীন হয়েছে শত শত একর জমির ফসল, বসতবাড়ি, শিক্ষার প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ বহু স্থাপনা। হুমকিতে রয়েছে হিজলা উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বাজারও। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী মানুষরা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের বন্যার পানির প্রবল চাপে বরিশালের বিভিন্ন এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। মেঘনার ভাঙ্গনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বড়জালিয়া ও বাউশিয়া গ্রামের শত শত একর ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে হিজলা উপজেলা পরিষদ সহ সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার। নদীগর্ভে সবকিছু হারিয়ে নিঃস্ব হিজলার মানুষ, তাদের অনেকেই ঠাঁই নিয়েছে অন্যের জমিতে কিংবা রাস্তার পাশে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। হিজলা মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বর্তমানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে। উত্তরবঙ্গে বন্যা চলতেছে, এই বন্যার পানি প্রবল স্রোতে আসার ফলে ভাঙ্গন আরও বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গনের জন্য এখানে একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পটা যদি অনুমোদন পাওয়া যায় তাহলে কিন্তু স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে এই এলাকাটিকে সুরক্ষা করা হবে। প্রধানমন্ত্রী দ্রুত একনেকে হিজলা মেহেন্দিগঞ্জ রক্ষা প্রকল্পের অনুমোদন দেবেন, এমন আশা স্থানীয় সংসদ সদস্যের। 498 কোটি টাকার একটি ডিপিপি তৈরি হয়েছে। আমরা আশা করছি আগামী অর্থ বছরে, সেই বা চলতি অর্থ বছরে এটি একনেকে যদি আমরা পাশ করাতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে, তাহলে হয়তো স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণ করতে পারবো। হিজলা মেহেন্দিগঞ্জকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় 500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দর্শক, বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর জানাতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম ও আতিক রহমান। শুরুতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, আপনার কাছে জানতে চাই সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কি খবর, আর বানভাসী যারা রয়েছে স্থানীয় প্রশাসন থেকে কোন রকম সাহায্য, ত্রাণ, সহায়তা পাচ্ছেন কিনা তারা এখনো? ধন্যবাদ তন্ময়, আপনাকে জানিয়ে রাখি যমুনা নদীর পানি এখন বিপদ সীমা 99 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে কিন্তু সিরাজগঞ্জ জেলার 6টি উপজেলার কিন্তু প্রায় 35টি ইউনিয়নের 50 থেকে 60 হাজার পরিবারের প্রায় 2.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বিশেষ করে যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের অবস্থা কিন্তু আরও করুণ। আপনি আমার ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এই চরের যে বসত ভিটাগুলো আছে সেগুলো কিন্তু একবারে তুলে গেছে। এখানে যে মানুষগুলো বাস করছে তাদের কিন্তু আসলে যে টিউবওয়েল, বাথরুম সেগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে, যে কারণে কিন্তু আসলে তাদের অবস্থা কিন্তু করুণ। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারি কোনো সহায়তা তাদের ঘরে পৌঁছেনি। এছাড়াও যে চরাঞ্চলে যারা মানুষ রয়েছে, যাদের গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশু নিয়ে কিন্তু তারা চরম বিপাকে পড়েছে।
একদিকে চরাঞ্চলে নেই উঁচু জায়গা যেখানে গরু ও রাখবে, অন্যদিকে গোখাদ্যের চরম সংকট, এ কারণে কিন্তু গরুগুলোর যে দুধের গাভী সে দুধ কম হচ্ছে এবং কোরবানির জন্য যে গরুগুলো প্রস্তুত করা হয়েছে সেগুলোও কিন্তু আসলে শুকিয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু দাম নিয়ে শঙ্কায় রয়েছেন। এছাড়াও যে চরাঞ্চলের যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে, যে কারণে কিন্তু আসলে কৃষক যারা রয়েছে তারা কিন্তু একবারে নিঃস্ব হয়ে পড়েছে, তাদের ঘরে যে আগামী যে কী নিয়ে চলবে সেই শঙ্কায় কিন্তু আসলে তারা রয়েছে। কিন্তু সরকার বা প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও যে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু তা কিন্তু এখনও পৌঁছেনি, যে কারণে কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু চরম হতাশা বিরাজ করছে। এছাড়াও টিউবওয়েল তলিয়ে যাওয়ায় কিন্তু বিশুদ্ধ পানিরও চরম সংকট দেখা দিয়েছে। এছাড়া যে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে কিন্তু আসলে যে পানিবাহিত আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিল আমাদের সহকর্মী আব্দুস সামাদ সাইমি। এবার সিরাজগঞ্জ থেকে যেতে চাই টাঙ্গাইলে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক রহমান। আতিক, টাঙ্গাইলের বন্যার পরিস্থিতি সর্বশেষ খবর জানতে চাচ্ছি আপনার কাছে, পানি কমার কোনো লক্ষণ রয়েছে কিংবা রয়েছে কিনা, কিংবা প্রশাসন থেকে কোনো রকম ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা যারা বানভাসী মানুষ রয়েছেন তাদের? ধন্যবাদ তন্ময়। আসলে গত দুই দিন কিন্তু টাঙ্গাইলের যমুনা নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু অনেকটাই বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন, এটি হচ্ছে টাঙ্গাইল ভূয়াপুর গোবিন্দিসি এলাকা বাজার। এই বাজারে কিন্তু আসলে গত 3 দিন আগেও কিন্তু অনেকটাই কিন্তু এই অঞ্চলে পানি ছিল না, এখন কিন্তু হঠাৎ করেই এই অঞ্চলে কিন্তু আসলে পানি প্রবেশ করায় এই অঞ্চলের যে বাজারঘাট এবং রাস্তাঘাট এই বাড়িঘর কিন্তু বর্তমানে পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছে। এবং টাঙ্গাইলে 6টি উপজেলায় 21টি ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থার মধ্যে পড়তে হয়েছে, বিশেষ করে ভৈয়াপুর, কালীহাতি এবং নাগরপুর এই 3টি অঞ্চলে কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে আসলে তাদের পড়তে হচ্ছে। বিশেষ করে পানির যে আসলে প্রবেশ করায় নিম্নাঞ্চল পর মধ্য অঞ্চলেও কিন্তু অনেকটাই পানি প্রবেশ করেছে, এবং সেই সাথে এখানকার যারা জনগণ রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে আসলে পড়তে হচ্ছে। বিশেষ করে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির অভাব কিন্তু তাদের দেখা দিয়েছে, এবং প্রশাসন থেকে আসলে তারা বলছেন যে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সাধারণ যারা জনগণ পানিবন্দী অবস্থায় রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা কিন্তু ত্রাণ এখন পর্যন্ত আসলে পায়নি। আমরা একটু কথা বলবো এখানকার বাজার যারা রয়েছেন একটু কথা বলবো, এই যে আসলে কতদিন যাবত পানিবন্দী অবস্থায় রয়েছেন, সরকারিভাবে আপনাদের ত্রাণের সহযোগিতা করেছে কিনা? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এই গোবিন্দাসী বাজারটা অনেক ঐতিহ্য বাজার, এই বাজারটা এই বেশ কিছু পশ্চিমে একটা যদি ভাত থাকতো তাহলে আমাদের এই বন্যার সম্মুখীন হতো না। আর বাজারের পাশ দিয়ে একটা বয়ে গেছে খাল, খালটা খনন নাই, খনন হইলেও আমরা পানিবন্দী এত হতাম না। আর তার সামগ্রী এখন পর্যন্ত আমাদের এদিকে আসে নাই, আর আমরা আর কি বলবো, আর বলার কিছু নাই। তারা বলছেন যে আসলে তাদের যে ব্যবসার অর্থাৎ দোকানপাটে পানি প্রবেশ করায় তারা কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে তাদের আসলে পড়তে হচ্ছে। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল যমুনা নদীর বন্যার পরিস্থিতি নিয়ে। আতিক, আপনাকে ধন্যবাদ টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর জানাবার জন্য যাচ্ছি পরবর্তী সংবাদ। এদিকে বন্যা প্রভাবে করোনা মহামারীর মধ্যেই লাগামহীন নিত্য পণ্যের দাম বাড়ছে, বিশেষ করে কাঁচামরিচ ও সবজির দাম এরই মধ্যে চলে গেছে সাধারণের নাগালের বাইরে। একদিকে করোনার কারণে মহামারী, অন্যদিকে নিত্য পণ্যের আকাশ ছোঁয়া দামে চরম কষ্টে দিন পার করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। বিস্তারিত জানাতে রাজশাহী, রংপুর ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহের জজাল করিম মানিক ও রিপন হোসেন। শুরুতে যুক্ত হবো রাজশাহীতে, আর সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী কাজী শাহের। শাহের, জানতে চাই রাজশাহীর বাজারগুলো তো নিত্য পণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? আহ,
ধন্যবাদ তন্ময় এবং শুভ সকাল। আমরা আছি রাজশাহীর সবচেয়ে বড় যে সবজির বাজার এবং মশলার বাজার, সেখানে সাহেব বাজারের যে বাজারটিতে আমরা একটু সবজির বাজারগুলি যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে ফলে কিছুটা ক্রেতা কম, তবে বিক্রেতা যারা তারা তাদের যে সবজির পসরা সেটি নিয়ে আছেন। যেটি বলছিলেন যে সবজির দাম নাগালের বাইরে, সেটি প্রকারভেদে প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে এখানে। আর এখানে যেটি হচ্ছে যে গতকাল যে শশার দাম ছিল 30-35 টাকা, সেটি কিন্তু আজকে 50 টাকা হয়ে গেছে। এবং কাঁচামরিচ গতকালও বিক্রি হয়েছে 90 টাকা কেজি, সেটি আজকে 120 টাকা, এবং আদার দামও বেড়েছে কেজিতে 20 টাকা করে। আমরা একটু যদি বিক্রেতাদের সঙ্গে কথাই বলি যে কোন সবজির দাম কত, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কোন সবজির দাম কত। বর্তমানে আপনার করলা আছে 30 টাকা কেজি, শশার দাম ছিল 40, আজকে 50 টাকা কেজি, পটল হলো 20 টাকা কেজি, আপনার পেঁপে 20 টাকা কেজি, লতি 30 টাকা কেজি, আপনার ডুমর 20-25 টাকা কেজি, চিচিঙ্গা 30 টাকা কেজি, লেবুর হালি কত? লেবু হালি এখন 10 টাকা হালি, দেশি লেবু যেটা আমাদের, বরবটি 40 টাকা কেজি। আমরা একটু জানতে চাই যে গতকাল তো এটা দাম কম ছিল, আজকে হঠাৎ করে বেড়ে গেল, কারণটা কি? আসলে আপনার শুক্রবার দিন এবং আপনার এটা একটু কম, বৃষ্টির কারণে গাছ নষ্ট হয়ে গেছে, বন্যার কারণে এর দামটা বেশি। এখন দেশি শসা পাওয়াটা একটু সমস্যা, এর জন্য আমদানি কম, এর জন্য দাম বেশি। জি, এখানে যেটি হচ্ছে যে আম সরবরাহ কম, বাজারে এরকম অবস্থা। আমরা একটু যদি আরেকটু কথা বলি, এখানে দেখছি বেগুন এবং ঢেঁড়স, বেগুন কত কেজি এবং ঢেঁড়স কত কেজি? বেগুন 40 টাকা কেজি, ঢেঁড়স 30 টাকা কেজি। তো অনেক বেশি দাম হচ্ছে না? বৃষ্টির জন্য গাছ নষ্ট হয়ে গেছে, তো এই জন্য দামটা বাড়তি একটু। সবারই যেটাই কথা সেটা হলো যে বৃষ্টির কারণেই মূলত দাম বেড়েছে, এবং এই অঞ্চলের কিছু যে বন্যার কারণে যেটি হচ্ছে যে এই গাছগুলিতে তেমন এবার সর্বোচ্চ বাজারে কম, ফলে দাম বাড়ছে। এবং আমরা যদি একটু সবজির বাজার থেকে একটু যদি মশলার বাজারের দিকেও দেখি, সেখানেও কিন্তু এখানে আছে। আচ্ছা, আমরা কি একটু কথা বলতে পারি পেঁয়াজ কত টাকা কেজি চলছে? পেঁয়াজ যেটা আপনার চলছে 25 টাকা কেজি, আর এটা চলছে হচ্ছে 40 টাকা কেজি। ঠিক আছে, এটা ইন্ডিয়ান আর এটা দেশি। দাম বাড়ছে কত? দাম আপনার হচ্ছে কি ওখান থেকে পাইকারি যেখান থেকে আমরা নিয়ে আসি ওখানে 6-7 টাকা কেজিতে। ঠিক আছে, জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা শুনছিলাম যে প্রতিটি মশলার বাজারে এবং কেজিয়ের বাজারে দাম বেড়েছে, এবং সে তুলনায় গতকালকের তুলনায় আজকে কিন্তু প্রত্যেকটি জিনিসেরই দাম বেড়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, তন্ময় আপনার কাছে। কাজী শাহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই রংপুরে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, বাজারের কথা বলছিলাম, রংপুরের বাজারগুলোতে বেশ কয়েকদিন ধরে কিন্তু নিত্য পণ্যের দাম চড়া আমরা শুনতে পাচ্ছি, আপনি সেখানে রয়েছেন, সর্বশেষ চিত্র আমাদেরকে জানান। তন্ময়, আপনাকে শুভ সকাল। আপনি যথার্থ বলেছেন, আসলে বন্যার প্রভাবটা কিন্তু রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি, বিশেষ করে রংপুর লালমনিহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, সব এলাকাতেই কিন্তু ব্যাপক সবজির ক্ষেত বন্যা কিন্তু বিনষ্ট হয়েছে। অর্থাৎ প্রায় কৃষি হিসাবে তথ্য মতে প্রায় 11,000 হেক্টর জমির কিন্তু এই সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই বন্যার প্রভাব পড়েছে কিন্তু বাজারে কিন্তু ব্যাপক দাম বেড়েছে সব কিছুই, অর্থাৎ প্রতিটি সবজি কিন্তু প্রকারভেদে 10-15 টাকা কেজিতে বেড়েছে। আমরা একটু কথা বলতে চাই সবজি বিক্রেতার সাথে। আসলে আপনি আমাদেরকে জানাবেন যে আসলে কোন সবজির দাম কতটা বেড়েছে? সবচেয়ে দাম বেড়েছে অত্যন্ত সেটা হচ্ছে কাঁচামরিচের দামটা, তা আমাদের প্রত্যেকটা সবজিতে কেজিতে পার কেজিতে 10-20 টাকা করে দাম বেড়েছে। যেমন কয়েকদিন আগে পটল ছিল 20 টাকা কেজি, এখন হচ্ছে 25-30 টাকা, আবার বেগুন ছিল 30 টাকা কেজি, এখন হয়েছে 40 টাকা কেজি, আবার এরকম কিছু কিছু মালের দাম অনেক বাড়ে গেছে যা বলার মতো না। কারণ আমরা মাল এখানে আমদানি কম, তো মালের আমদানির কারণে মনে করেন দামটা অনেক বেশি। কারণটা কি? বন্যার কারণে মাল পাওয়া যাচ্ছে না, যার কারণে দামটা অতিরিক্ত আমাদেরকেও কিনতে হচ্ছে বেশি দামে, যার কারণে একটু লাভ ধরে বেঁচতে হচ্ছে। তন্ময়, আপনি শুনছিলেন যে আসলে একজন বিক্রেতা বলছে যে এই বন্যার কারণে সব সবজির দাম কিন্তু বেড়েছে। আমরা আর একজন সবজি বিক্রেতার সাথে কথা বলতে চাই, আপনি আজকে শসা কত করে বিক্রি করছেন? 50 টাকা হাইব্রিডটা, দেশিটার দাম গতকাল কত ছিল? 50। তাহলে কেজিতে বন্যার প্রভাব কি পড়েছে? খুব একটা না, 2-5 টাকা কম বেশি হচ্ছে। অন্য অন্য সবজির দাম বেড়েছে কি? অন্য অন্য মধ্যে যেমন মগেন ভেন্ডিটা একটু বাড়ছে, কাঁচামরিচটা একটু বাড়ছে,
আমরা কথা বলছিলাম যে সবজির বিক্রেতার সাথে, আমরা একটু মুদিখানার দোকানে যেতে চাই। তার তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই বন্যার প্রভাব কিন্তু এই মুদিখানার দোকানে পড়েছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে কোন কোন দ্রব্যের দাম বন্যার কারণে বেড়েছে? বন্যার কারণে দাম বাড়ছে, এই ভাতের চাল, আতপ চাল, অন্য অন্য জিনিসের দাম বাড়ছে বন্যার কারণে। তবে মশলা সম্বন্ধে মোটামুটি কিছুটা কমছে। আসলে আমরা কথা বলছিলাম তন্ময়, এই বন্যার কারণে আসলে কিন্তু মোটামুটি সব দ্রব্যের দাম কিন্তু রংপুর অঞ্চলে বেড়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে যেতে চাই রংপুর থেকে যশোরে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আমরা যুক্ত আছিলাম আমাদের আরো দুই সহকর্মীর সঙ্গে, তারা জানাচ্ছিলেন সেখানকার বাজারের সর্বশেষ অবস্থা। যশোরের বাজারের কি অবস্থা, নিত্য পণ্যের দাম কতটা ঊর্ধ্বমুখী? ধন্যবাদ আপনাকে। সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন আসলে অনেক বেশি উদ্যোগতি, কিন্তু যশোরে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। যশোরে খুব বেশি যে দাম বৃদ্ধি পেয়েছে এমনটি বলা যাবে না, তবে এর আগে যে দাম বৃদ্ধি পেয়েছিল সেই রকমই রয়েছে, এবং কিছু কিছু পণ্যের একটু দাম বৃদ্ধি পেয়েছে, তবে অন্য কিছু পণ্যের দামও আবার কিন্তু কমতে আমরা দেখেছি। বিশেষ করে কাঁচা ঝালের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। সব মিলিয়ে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে দাম কিন্তু দিন গেলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তবে তুলনামূলকভাবে এখন দাম স্থিতিশীল রয়েছে বলে যারা বিক্রেতা রয়েছে আমি তারা কিন্তু বলছেন। তো আপনার কাছে একটু জানতে চাই কি অবস্থা দামের এখন? বর্তমান দামের সব মালের দাম কম আছে, এখন আপনার খালি কাঁচা চালটা বর্ষার জন্যই নষ্ট হয়ে যাচ্ছে বলে দাম একটু বেশি, কিন্তু আলু, পেঁয়াজ, টিয়াজ, রসুন সব দাম কমছে। ঈদের সময় আমদানি ভালো আছে, দাম কম সব। পেঁয়াজের দাম এখন আপনার 32-30 এরকম যাচ্ছে, এলসিটা 20-22 টাকা, আর রসুন যাচ্ছে 70-75 এরকম যাচ্ছে, চায়না রসুনটা একটু দাম বেশি, 80-82 টাকা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম স্থিতিশীলের কথা বলছেন, যদি বন্যার কারণে এবং বৃষ্টির কারণে কাঁচা চালের দামটি বৃদ্ধির কথা বলছেন। তো যদি আপনাকে কাঁচা বাজারের কথা বলি, কাঁচা বাজারে যে সবজি রয়েছে সেই সবজির দামও গত হাটের তুলনায় এ হাটে দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন। তো এর আগে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার কারণে এখন দাম সেই তুলনায় থাকার কারণে কিন্তু তারা বলছেন যে দাম কম রয়েছে, সেক্ষেত্রে দাম কিন্তু বৃদ্ধি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণ মানুষ যেটা বলছেন, আমি একটু কথা বলি যে আপনার কাছে একটু জানতে চাই কি অবস্থা দাম, আপনি তো বাজার করতে আছেন, কেমন পাচ্ছেন দাম? মোটামুটি দাম সবই স্বাভাবিক, কিন্তু এখন ঝালের দাম একটু ঊর্ধ্বগতি আছে, সবজির দাম ঊর্ধ্বগতি, সবই এটাই, আগের থেকে সবজির দামে অনেক ঊর্ধ্ব। এই যে দাম কমানোর ক্ষেত্রে আপনাদের কি করা উচিত বলে মনে করেন? দাম কমানোর ক্ষেত্রে আমাদের উচিত, আমাদের এখানে যারা আড়তদাররা আছে, যারা সিন্ডিকেট তৈরি করে, এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের রুখ দেওয়ার যে অনেক সিন্ডিকেট আছে, যারা সিন্ডিকেট তৈরি করে এদের বিরুদ্ধে কথা বলতে হবে আর কি। বাজার মনিটরিং করার দরকার হয়েছে? হ্যাঁ, বাজার অবশ্যই বাজার মনিটরিং করার দরকার হচ্ছে। সেক্ষেত্রে আমি আমাদের যে মেম্বার বা চেয়ারম্যান আছে বা আমাদের যে আছে, এদেরকে আমরা অবগত করা উচিত এদের। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বাজার মনিটরিং এর করার দাবি করছেন, এবং এই বাজার মনিটরিং না করতে পারলে কিন্তু দাম আরও বৃদ্ধি পাবে। তো সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাবার জন্য যাচ্ছি পরবর্তী সংবাদে। খুলনার খান জাহান আলী থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে, এতে গুলিবিদ্ধ আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খুলনা নগরীর খান জাহান আলী থানা এলাকার মশিয়ালিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত 8:30। পুলিশ জানায় আগে থেকেই বিবদমান দুই গ্রুপ ওই এলাকায় অবস্থান করছিল, নিজেদের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে দুপক্ষ এ সময় সংঘর্ষে জড়ায়। শুরুতেই 4 জন গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে, তাদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 2 জন মারা যান, বাকি 2 জনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। পরে গুলিবিদ্ধ আরও 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে নিহতরা হলেন মশিয়ালি এলাকার নজরুল ফকির ও গোলাম রসুল।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়। বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, জানতে চাই অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ কিভাবে মারা গেলেন, তার পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে এই ব্যাপারে? এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ তিনি ভোর 5:30 দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এরপর তাকে তার বাসা হলো কাটাবনে, কাটাবনে নিজের বাড়ি, সেই বাড়ি থেকে তাকে সায়েন্স ল্যাবরেটরিতে, যে ল্যাব এইড হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে নিয়ে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় এবং আইসিইউতে চিকিৎসা শুরু করা হয়। তার কিছুক্ষণের মধ্যেই আসলে এমাজ উদ্দিন আহমদ আমাদের ছেড়ে চলে যান। এখন পর্যন্ত এতটুকুই আমরা জানতে পারলাম। তার মরদেহ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে তার এই কাটাবনের বাসভবনে। আর যেটি তথ্য আপনাকে আমি জানাতে পারি সেটি হলো, এমাজ উদ্দিন আহমদ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উপাচার্য, সাবেক উপাচার্য হিসেবে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকও ছিলেন তিনি, সেই হিসেবে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে রীতি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, সেই মসজিদেই নামাজে জানাজা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর আগে যারা যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের তেমনই হয়েছে, সেই রীতি অনুযায়ী আসলে তারও জানাজা। আমরা এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও তার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, একজন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এই 4 ছেলে মেয়ে এখনো বাসায় এসে পৌঁছায়নি। তারা এসে পারিবারিকভাবে আরো সিদ্ধান্ত জানাবে এবং জানাজার পরে দাফন, স্যারের দাফন আসলে কোথায় হবে সেটিও আসলে জানতে আরেকটি সময় লাগবে। আর যেটি তন্ময় আমি বলতে পারি যে এত বেশি হঠাৎ করেই এই ঘটনাটি ঘটেছে, মানে যেটিকে বলে যে এমাজ উদ্দিন স্যার ওনার যে বাসায় কেয়ারটেকার থাকেন ওনার সাথে তিনি যেটি জানালেন যে। তোহিদ শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সেই পরবর্তী সংবাদে, বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের হত্যাকারীকে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও হত্যাকারীকে আটক করা এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছে তারা। তরুণী উদ্যোক্তা নৃশংসভাবে খুন হয়ে শোকের ছায়া পড়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। 15 জুলাই যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটনে নিজ অভিজাত ভবনে নৃশংসভাবে খুন হন তরুণ উদ্যোক্তা পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও হত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া মাস্ক পরিহিত একজন সন্দেহভাজন ব্যক্তি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জেরে ফাহিম সালেহকে হত্যা করা হয়েছে বলে আভাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি বিষয় নিয়ে মামলার তদন্ত শুরু হয়েছে। বলা হচ্ছে ফাহিম সালেহকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, তবে হত্যাকারী সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। এর আগে পুলিশ জানায় নিহতর দেহ বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্ন করা হয়েছিল এবং ফাহিমের দেহের কিছু অংশ প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল। নিজের সৃষ্টিশীলতা দিয়ে অল্প বয়সে সারা বিশ্বের নজরে এসেছিলেন ফাহিম। তার এমন মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় প্রবাসীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণের ঠিক 6 মাস পর বিশ্বজুড়ে আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে গেল 24 ঘন্টায়। সারা বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 2,41,000-এর বেশি মানুষ, মারা গেছে 5,644 জন, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছে 67,000, ব্রাজিলেতে 43,000 আর ভারতে শনাক্ত হয়েছে 35,000। এর মধ্যে
ভারতে বৃহস্পতিবার ছিল আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্ত দাঁড়ালো 1,39,30,000 আর মোট মৃত্যু হয়েছে 5,91,000 মানুষের। এছাড়াও একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে 1,299 জনের। এদিকে প্রবল মাত্রায় সংক্রমণ বাড়াতে আক্রান্ত তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। শেষ করছে নিউজ 24 বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।